শপথ করবা যে তুমি আমি ব্যতীত অন্য কোন মেয়ের সাথে ট্যাঙ্কি মারবা না, কারোর সাথে লটরপটর করবা না, কারোর দিকে তাকাবা না, আমি ব্যতীত পৃথিবীর সবাই তোমার বোন, তাই নাকি? হ্যাঁ। এই কিসে চিল্লাইতেছো কেন, তোমার সমস্যা কি? আমার অত্যন্ত জরুরি কথা আছে। জরুরি কথা তোমার রোজই থাকে, কি সমস্যা তোমার বলো? আমি একটা বাজে স্বপ্ন দেখছি। কি বাজে স্বপ্ন দেখছো? তুমি তো যা চিন্তা করো সারাদিন তো রাতে তো স্বপ্ন দেখবাই। তোমার নিয়ে স্বপ্ন দেখছি? আমার নিয়ে তো স্বপ্ন দেখবাই, কারণ আমি তোমার জামাই, তুমি মেনশন স্বপ্ন দেখবা না? তুমি তুমি আমারে কথা দাও আজকে। কি কথা দিতে হবে তোমাকে? কথা দেওয়া লাগবে। কি কথা দিতে হবে তোমাকে? কথা দিলেন তো। ওইভাবে দিলে হবে না মুখ দিয়া। তাহলে কি, তুমি শুধুমাত্র আমার, তুমি আমারই থাকবা, তুমি আমার সাথেই সংসার করবা, তুমি আর কোনো দিকে ইটিশ পিটিশ করবা না? ইয়াল্লাহ, এটা কি কথা বল, আমি আবার কার সাথে ইটিশ পিটিশ করছি? তুমি না, অনেকেই করে। কে বলছে তোমাকে? আমি স্বপ্নে দেখছি যে তুমি করবা। অনেকে আর আমি এক না, আমি তোমার জামাই, ঠিক আছে? অনেকে আর এক না, সবাই অনেকে আছে, অনেকের জামাই তবু করে। তুমি আমার সাথে এসব করতে পারবা না, তুমি আমার কথা দাও। কি কথা দিতে হবে? কথা দাও আগে, এটা ছুইলে তো কথা দিতে হবে। এটা কি, এটা কি, এটা কি, তোমার কেন বলবো এটা কি? তুমি এটা কেন নিয়ে আসছো? এটা এর উপর হাত রেখা কথা দিবা। তুমি কি কোরআন শরীফ নিয়ে আসছো রোজা? আমি কি নিয়ে আসছি, তোমার কেন কি? আমি কোনো কিছুর উপর শব্দ রেখে কোনো কথা বলতে পারবো না। কেন? তাহলে তোমার মনে কোনো ইয়ে আছে? কোনো কিছু নাই। মানুষের মানুষের মন, মানুষের চরিত্র কোন সময় পিছলে যায় বলা যায় না। এই যে আমি বললাম আমি তোমাকে ছাড়া কোনো কিছু করব না, তুমি কেন পারবা না? আমি 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 পারবো না। কেন পারবা না? আমি এই শপথ করতে পারবো না। তাহলে আমার স্বপ্ন সত্যি, তাহলে আমার এই যে পীর ফকির সবার কাছে যাওয়া লাগবে, কবিরাজের কাছে যাওয়া লাগবে। কেন তুমি কবিরাজের কাছে যাবা? আমি এসবে উল্টাপাল্টা জিনিসের উপর হাত রাখতে পারবো না? না না, তুই কোন সময় হাত রাখে কথা বলো, মানে ফট করে যদি আমি কোনো অকাম করে ফেলি পরে তো আমি জান নামে যাবো রোজা। আমার তো কনফিডেন্স আছে, আমি বলতেছি যে আমি তোমাকে ব্যতীত অন্য কোনো কিছু করব না। তোমার কেন কনফিডেন্স নাই? আমারও কনফিডেন্স আছে, কিন্তু কিন্তু মাঝে মাঝে কনফিডেন্স এদিক থেকে সেদিক হয়ে যেতে পারে। আমি জানি, এটার জন্য আমি স্বপ্নে দেখি। কি দেখো তুমি স্বপ্নে? আমি স্বপ্নে দেখি, স্বপ্ন আমাকে আল্লাহ দেখায়। তুমি সারা দিন আজেবাজে চিন্তা করো আর স্বপ্নে দেখো, আর সেটা তুমি আমার মারবা। জামাইকে দেখে রাখ, জামাইকে টাইট দিয়ে এসো। না স্বপ্নে না, চুপ থাকো তুমি। আমি পারবো না। না পারবা না, প্লিজ এসব করো না, যাও। আমি তোমার এই আছে, কারোর সঙ্গে তুমি আমার ধরছো না, বড় কারোর সঙ্গে তুমি চ্যাটিং করতে দেখছো না? আমি ধরতে গতক্ষণ না না ধরতে গতক্ষণ তুমি কেন অস্বীকার করতেছো? আমি অস্বীকার কি? আমি তোমার আমি তোমার কথা তো দিলাম তো, যে জান আমি আমি কোনো নারীর দিকে তাকাবো না, কারোর সাথে কথা বলবো না, একমাত্র তুমিই আমার নারী। নারীর দিকে তাকাইলে আমার সমস্যা নাই, তুমি তাকাইতে পারো। হ্যাঁ, কিন্তু তুমি অন্য কিছু করতে পারো। অন্য অন্য কিছু বলতে তুমি কি বুঝাইতে যাইতেছো? আমি এটা শুনতে পারবো না। আমি তোমাকে তোমাকে আমি অনেক লাভ করি, তুমি ভালো করে জানো। আমি এটা 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 সব করতে পারবো না। অসম্ভব, অসম্ভব। ফট করে পরে ফিউচারে কি না কি হবে, কোথায় না কোথায় কারোর সাথে কি দেখা হবে, কি করে ফেলায় পরে আমি আবার এই এই সারা জীবন জাহান্নামে দরজা গেট করাবো না? আমি করবো না, কিন্তু যদি হয়ে যায় অবশ্যই সুখী। আমি তো এসব চিন্তা ভাবনা করি, আমি তোমার কিছু ছয় মাসের জন্য আসছি না। আমি জানো যে আমি তোমার কত ভালোবাসি, আমি এগুলো কিছু করবো না। আমি জানি তুমি আমার ভালোবাসো না, তুমি এগুলো করবা। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ঘোরার ডিম বাসো, এটা আমি জানি, সবাই জানে। সাবানার যুগে হইতো এগুলো সোয়াইতে, এখন সোয়াসুই লাগে না। তুমি কি আমার রোজি না? হ্যাঁ, তুমি কি আমার রোজি না? সামান্য চোখে পড়ে আছে না? বাবা ঢং করো না প্লিজ, ভালো লাগতে চায় না তো, এত কথা বলতে ভালো লাগে? আমি এটা ছুঁতে পারবো না। না তুমি তুমি অন্য কোনো কথা থাকলে, তুমি মাত্র নামাজ পড়ে আসছো না, ভালো না? হ্যাঁ আমি ভালো, আমি ভালো। শোনা কইছি না? না এরকম করো না, আমি তোমাকে ছুঁয়ে বলতেছি, আসো তোমার মাথায়। আমি মরে গেলে, আমি মরে গেলে তো আরো আরো রাস্তা ক্লিয়ার। আমি তোমার মাথায় ছুঁয়ে বলতেছি, আসো। আমি তো গ্যাস হতো, কিন্তু আমি 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 জানি না এর মধ্যে কি, এর মধ্যে কি আছে আমি জানি না, বাট আমি এটা এটা ছুঁয়ে শপথ করতে পারবো না। এর মধ্যে ভালো একটা জিনিস আছে, ভালো জিনিস আছে, সেটা আমিও জানি, কিন্তু আমি তোমাকে ছুঁয়ে শপথ করব, আসো। তুমি কনফিডেন্ট যে আমি কোনো না কিছু করবো জীবনে? হ্যাঁ, তোমার সাথে বিশ্বাস হয়? হ্যাঁ, তুমি আমার সাথে একদিন সংসার করে তুমি এই তোমার উপলব্ধি হলো? বিলায়ের জাত খালি সুখ সুখ করে, তাই? হ্যাঁ।
আমি আমার মুখের মধ্যে গোমাই লাগা আছে, গোমাই মানে বুঝো, স্বপ্নে দেখলে আমার স্বপ্ন সত্যি হয়, এটা আমি বলতেছি। তুই কয়দিন আগে স্বপ্ন দেখলে লড়াই জিতছি আমি, কই? হ্যাঁ আচ্ছা তোমার মনের আশা কি বলো? আমি শপথ করতেছি যে আমার বউ ব্যতীত কোনো মেয়ের সাথে বউকে না জানাইয়া কথাবার্তা বলবো, কথাবার্তা কি বলবো না? এই রাস্তাঘাটে কারকে কেউ যদি আমার বলে ভাই ঠিকানা অ্যাড্রেস কই, আমি তা বলবো না তার সাথে কথা? তাহলে কি এই এইসব সব তুমি একটা শপথ ঠিক করো, শপথ ঠিক কি মারবো না ওই কথা, তাহলে সেটাভাবে বলো, সেভাবে বলো। আবার বললাম টাঙ্কি মারবো না, আবার প্রথম দিন আমি আমি বুঝি নাই কি বলছো তুমি, আবার শুরু করতে বলো। আচ্ছা আমি কোন মেশা টাঙ্কি মারবো, আমি কোন মেশা টাঙ্কি মারবো না, তারপরে সবাইকে বনের নজর দেখবো, সবাইকে বনের নজর দেখতে হবে, আমাকে ছাড়া, আচ্ছা সবাইকে বনের নজরে দেখবো সত্যি? হ্যাঁ, তারপরে আমার বউয়ের সাথে সংসার করব সারা জীবন, আমি বউয়ের সাথে সংসার করব সারা জীবন, অন্য কারোর সাথে যাব না, আমি অন্য কারোর সাথে যাব না, এটা আমি কথা দিলাম, কথা দিলেন, যদি আমি না মানি, যদি আমি না মানি তাহলে আমি জাহান্নামে যাব। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এ হ্যাঁ, এটা কোনো কথা? হ্যাঁ, এটা কোনো কথা? এটা কোনো শপথ? হ্যাঁ, কথা দিছো? আমি কথা দিছি সত্যি তো। হ্যাঁ, আমি কবিরাজের কাছ থেকে পড়া পানি না খাওয়াবো না, তিনবার চারবার ডুবাইয়া খালি বউ বউ করবা, তাই না? তোষবি না, দিও খালি বউ বউ করবো না, ঠিক আছে? এইসব ভুয়া শপথ আমি মানি না।